পিম্পল ফ্রি ফেসের জন্য এই তিনটি টিপস সবার অবশ্যই ফলো করা উচিত। ফার্স্ট অফ অল, সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত, কারণ সানস্ক্রিন আমাদের ফেসে প্রোটেকশন দেয়। পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই এবং নির্দিষ্ট সময় পরপর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করা খুবই দরকার। এবার সানস্ক্রিন অ্যাপ্লাই করা হোক আর না হোক, ডেইলি ডাবল ক্লিনজিং করাটা খুবই দরকার। ডাবল ক্লিনজিং মানে দুইটা স্টেপে আমি হচ্ছে ফেসটাকে ক্লিন করব। তো আমি হচ্ছে ফেসটাকে ক্লিন করার জন্য মাইসেলার ওয়াটার ইউজ করি। তাছাড়া যদি কখনো আমি ফেসে হেভি কোনো কিছু মেকআপ বা হচ্ছে বেশি সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমি সপ্তাহে এক দুই দিন বা হচ্ছে তিন চার দিন আমি এরকম পিলিং মাস্ক ইউজ করি, যেগুলো হচ্ছে স্কিনের ভিতর থেকে ডেড সেলস এবং পোর্স ক্লিন করে। এগুলো হচ্ছে যতটাই পোর্স ক্লিন থাকবে পিম্পলটাকে প্রিভেন্ট করা ইজি হবে। আপনারা চাইলে যে কোনো রকমের পিলিং মাস্ক ইউজ করতে পারেন, আমি লাইকোটা ইউজ করেছি। খেয়াল রাখবেন, ডাবল ক্লিনজিং কিন্তু হচ্ছে আমাদের ফেসের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ যাদের অনেক বেশি অয়েলি স্কিন থাকে তাদের সিবাম প্রোডাকশন হয় বেশি, যার কারণে স্কিন ক্লিয়ার করা অনেক প্রয়োজন। আর ফেস ওয়াশের জন্য আমি এখানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করি, যেহেতু আমার ফেসটা সেন্সিটিভ এবং অয়েলি আমি এখানে জেল ফেস ওয়াশ ইউজ করার চেষ্টা করি। এবং অবশ্যই অবশ্যই ফেস ওয়াশ করার পর একটি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যেহেতু আমার অয়েলি স্কিন আমি এখানে হচ্ছে লাইট ময়শ্চারাইজার ইউজ করি। যারা ড্রাই স্কিনের থাকেন তারা একটু হেভি ময়শ্চারাইজার ইউজ করতে পারবেন। আশা করি এই তিনটে টিপস কাজে লাগবে।